25শে সেপ্টেম্বর কলকাতা শিশির মঞ্চ প্রেক্ষা গিয়ে কথা ও কবিতা শিলিগুড়ি আয়োজনে আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডুর 75তম জন্মদিনের প্রাক্কালে আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু নামাঙ্কিত বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর পবিত্র সরকার, রজত বন্দ্যোপাধ্যায়, বিজয়লক্ষ্মী বর্মণ, রত্না মিত্র, প্রণতি ঠাকুর, সুকুমার ঘোষ, পার্থপ্রতিম পান, অরুময় চক্রবর্তী প্রমুখ। বইটির সম্পাদনা করেন পার্থপ্রতিম পান। উৎপল কুণ্ডুর একক আবৃত্তি পরিবেশন এদিন উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। পলাশ দাস নির্মিত অতএব উৎপল নামাঙ্কিত তথ্যচিত্রের আনুষ্ঠানিক ইউটিউব প্রকাশ ঘটে এদিন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চন্দন মজুমদার। এইসব কবিতাকে সুরিয়ালিস্ট কবিতা বলা হয়, যা অনেকটাই কবির অবচেতন থেকে উঠে আসে। কবিতার নাম শ্রাবণ রাত। শ্রাবণের গভীর অন্ধকার রাতে ধীরে ধীরে ঘুম ভেঙে যায়, কোথায় দূরে বঙ্গোপসাগরের অনুভূতির ব্যাপার হচ্ছে যে এত সব পুরনো দিনের বন্ধু বান্ধব এসছেন, আমার গুরুজনরা এসছেন, সকলে আমাকে ভালোবেসে এসেছেন, আমার তো খুবই ভালো লাগার কথাই, আমার খুব ভালো লাগছে। এমনিতে এখন শরীরের কারণে খুব ঝিমিয়ে থাকি, কিন্তু আজকে একটু প্রাণিত হলাম। আজকে এই মুহূর্তে আমাকে দেখে খুব ঝিমিয়ে আছি বলে মনে হচ্ছে না, যদিও এইসব আচার্য টাচার্য এইসব আমার খুব পছন্দের ব্যাপার না। এসব যে বলা হচ্ছে বা লেখা হচ্ছে, আমি একজন সাধারণ মানের একজন আবৃত্তি শিল্পী, এই অবধি আমি নিজেকে মনে করি, তার বেশি মনে করি। কিন্তু আর যে কোনো কারণেই হোক, আজকে সন্ধ্যাবেলা সবাই ভালোবেসে যে আমাকে এসেছেন এতজন মানুষ, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে আপনি একটু গেস্টে যে অনুষ্ঠান করলেন, অনেকে দেখে চার বছর সাড়ে চার বছর বাদে আজকে কিছুটা পারফর্মও করলাম, এবং আমার তো মনে হলো যে লোকের ভালো লাগছে। এখন কতটা পেরেছি না পেরেছি সেটা আলাদা ব্যাপার। শ্রোতাদের যারা এসছে এবং বইটা কী বলবেন তাদেরকে? তাদেরকে বলছি যে তারা তো শুধু আমাকে ভালোবেসেই আজকে এসেছে, এবং এত বেশি বৃষ্টি টৃষ্টি হচ্ছে তারা এসেছেন, তো এটা তো বিরাট বড় পাওয়া। শিল্পীরা এর ওপরেই বেঁচে থাকে, এই ভালোবাসার ওপরেই বেঁচে থাকে। যারা নতুন আবৃত্তি করছে তাদের কী বলবেন? তাদেরকে আমি বরাবরই বলে আসছি নানা সাক্ষাৎকারে যে আগে নিজেকে তৈরি করো, আগেই মঞ্চে ওঠার চেষ্টাটা ছেড়ে দাও। কবিতা শিলিগুড়ির পক্ষ থেকে আজকে আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডুকে শ্রদ্ধা জানাতে তার 75তম জন্মদিনের প্রাক্কালে তাকে নিয়ে একটা বই প্রকাশ করছি। সেটির নাম হলো আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু। প্রকাশ করলেন পবিত্র সরকার, রজত বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন রত্না মিত্র, বিজয়লক্ষ্মী বর্মণ, প্রণতি ঠাকুর, সুমন্ত সেনগুপ্ত ইত্যাদি সব দিকপাল মানুষেরা তারা প্রকাশ করলেন এই বইটি। এই বইটির মধ্যে নানা মানুষের 81 জন মানুষের, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ এবং জয় গোস্বামী ইত্যাদি বিশিষ্ট মানুষের কথা আছে। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন যে আবৃত্তি যে একটা শিল্প তা আমরা জানতে পারি শুধুমাত্র উৎপল কুণ্ডুর বই পড়ে। তো তাকে প্রণাম জানাতেই আজকের এই আয়োজন, এবং তার একটা তাকে নিয়ে একটা তথ্যচিত্র বেরিয়েছিল অতএব উৎপল, সেটার আজকে আনুষ্ঠানিকভাবে ইউটিউবে প্রকাশ হল। 75তম জন্মদিন এইভাবে পালন করেছেন, তাকে প্রণাম জানাতে তার তিনি প্রচারের আড়ালে থাকেন, কিন্তু তাকে অসংখ্য মানুষ গভীরভাবে শ্রদ্ধা করে, সেই জন্য এত মানুষ এসেছে। উত্তরবঙ্গ থেকেও বহু মানুষ তারা আজকে স্যারের ডাকে আপনাকে এসেছেন। উত্তরবঙ্গের সকলকে সকলকে আমাদের আভূমি প্রণাম জানাই, এবং আমরা মনে করি যে উৎপল কুণ্ডুকে স্মরণ করে, উৎপল কুণ্ডুকে মনে করে আবৃত্তির শিল্পকে এগিয়ে নিয়ে চলুন। তবেই বিশুদ্ধ আবৃত্তি চর্চা জাঁকজমকপূর্ণ নয়, শুধু কণ্ঠচর্চা দিয়ে আবৃত্তি যে কত বড় হতে পারে সেটা আমাদের উৎপল কুণ্ডুই দেখিয়ে দিয়েছে। বইটি স্যার কোথায় কোথায় পাওয়া যাবে? বইটি পরম্পরা প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে, তারা তাদের কাছ থেকেই পাওয়া যাবে। বইটার নাম কি দিয়েছেন? বইটির নাম আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু। মূল্য হ্যাঁ, এটির মূল্য 550 টাকা, নিশ্চয়ই তারা কিছু ডিসকাউন্ট দেবে। অনলাইনে পাওয়ার কোনো ব্যবস্থা আছে? হয়তো পাওয়া যাবে, সেটা পরম্পরা প্রকাশনের সাথে যোগাযোগ। দর্শকদের কাছে বইটা নিয়ে কী বলবেন? দর্শক যারা, বইটা একটা অসাধারণ বই, যাতে অসংখ্য লেখা আছে 81 জন লেখকের, এবং তার সাথে কিছু সাক্ষাৎকার এবং চিঠিপত্র, অমূল্য চিঠিপত্র সব আছে। কুমার রায়, বিভিন্ন সুমন, কবির সুমন, জয় গোস্বামী, ব্রত চক্রবর্তী, এদের চিঠিপত্র আছে। আপনার নামটা? আমার নাম ডক্টর পার্থপ্রতিম পান। আমি উৎপল কুণ্ডুর পায়ের তলায় বসে গত 25